Let's go. আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হয়তোবা আপনার একটি ছোট বলে আপনি আপনার এত কষ্টের ইউটিউব চ্যানেলটি হারাতে পারেন। তার জন্য আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো ফলো করার মাধ্যমে হয়তোবা বেঁচে যেতে পারে আপনার ইউটিউব চ্যানেলটি। আমি ইশতিয়াক খান ঝুমন আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঝুমন খান। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। একজন হ্যাকার যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে টার্গেট করে, তার নজরে সবসময় থাকে আপনার জিমেল অ্যাড্রেসটি। কেননা জিমেল অ্যাড্রেস ছাড়া কোনোভাবেই আপনার ইউটিউব এবং গুগল অ্যাডসেন্স হ্যাক করা পসিবল না। তার জন্য তারা যদি কোনোভাবে আপনার জিমেল অ্যাড্রেসটি পেয়ে যায়, তাহলে তারা চেষ্টা করে আপনার যে জিমেলের পাসওয়ার্ডটি আছে সেটি ব্রেক করার। সেটি যদি সে ব্রেক করতে পারে তাহলে সে পেয়ে যায় আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা সেফ থাকার জন্য যেই কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে যে জিমেল অ্যাড্রেসটি আমরা দিয়ে থাকি স্পন্সরদের জন্য, সেই জিমেল অ্যাড্রেসটি পরিবর্তন করে ফেলুন। অথবা আপনি নতুন একটি জিমেল অ্যাড্রেস খুলে সেখানে দিয়ে দিন। অর্থাৎ আপনি যে জিমেলের সাহায্যে গুগল অ্যাডসেন্স এবং ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেটি পরিবর্তন করে দিন, যার ফলে কাজটা হ্যাকারের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। এখন আসা যাক পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে আপনাকে খেয়াল রাখতে হবে, কোনো হ্যাকার যদি আপনার জিমেল অ্যাড্রেস হ্যাক করতে চায় তাহলে অবশ্যই তাকে আপনার পারমিশন দিতে হবে। উইদাউট পারমিশন কোনো হ্যাকারই আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না বা আপনার কম্পিউটারের অ্যাক্সেস সে নিতে পারবে না। তার জন্য তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে। এখন সবথেকে সহজ এবং পন্থাগুলো হচ্ছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় গুগল প্লে স্টোরের বাইরে বিভিন্ন ধরনের অ্যাপস, সোশ্যাল অ্যাপস, এই ধরনের অ্যাপসগুলোকে ইনস্টল করে থাকি। তখন সেখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসে, সেখানে আমরা কী করি, অ্যাসেপ্ট অ্যান্ড ইনস্টল। এই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরেই তারা তাদের বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেয়, যার ফলে আপনারা আপনার ক্যামেরা অ্যাক্সেস, ফটো অ্যাক্সেস, গ্যালারি অ্যাক্সেস, বিভিন্ন ধরনের অ্যাক্সেসগুলো দিয়ে থাকেন। এবং তার ভিতর এমন কিছু অ্যাক্সেস থাকে যেগুলো আমরা না পড়ে না বুঝেই অ্যাসেপ্ট অ্যান্ড ইনস্টল করে দিই, যার ফলে হ্যাকারের কাছে অনেকটাই সহজ হয়ে যায় আপনার স্মার্টফোনে ঢুকে পড়া। যার ফলে সে আপনার স্মার্টফোনে, যেহেতু আমরা অনেক সময় স্মার্টফোন দিয়েও ইউটিউবিং করি অথবা আমরা স্মার্টফোনের সাহায্যে অনেক কিছুই করি, গুগল অ্যাডসেন্স লগইন থাকে, আমাদের ইউটিউব চ্যানেলের যে জিমেল আছে সেটা লগইন করা থাকে এবং পাসওয়ার্ড সেভ করা থাকে, যার ফলে অনেকটাই সহজ হয় আপনার জিমেল অ্যাড্রেস হ্যাক করা এবং আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক করা। সো আপনারা প্লে স্টোরের বাইরে অ্যাপসগুলো ইনস্টল করা থেকে বিরত থাকুন এবং প্লে স্টোরে যেগুলো ভালো রেটিং এবং খুব বেশি ইউজ হয় এই ধরনের অ্যাপসগুলো ইনস্টল করে ইউজ করার চেষ্টা করুন। এবং আরও একটি অপশন আছে যেগুলো শুনে আসলে অনেকটা অবাক হবে, যে আমরা অনেকেই কী করি, যে দামি দামি যে সফটওয়্যারগুলো আছে, ভিডিও এডিটিং সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো আছে যেগুলো লোভে পড়ে চাই ফ্রিতে ব্যবহার করতে, এবং ফ্রিতে ব্যবহার করতে গিয়ে যে ভুলটা করি, আমরা যে ক্র্যাক সহ সফটওয়্যারগুলো গুগলে সার্চ করি এবং পাইরেট থেকে সেগুলোকে ডাউনলোড করে ইনস্টল করার চেষ্টা করি, এবং ইনস্টল হয়ে এবং হ্যাকাররা যে কাজ করে, এই যে আপনি ক্র্যাক ফাইলটা ডাউনলোড করলেন, তার ভিতরে ছোট্ট একটা তাদের নিজস্ব তৈরি করা ভাইরাস এর সাথে জুড়ে দেয়। তার ফলে আপনি যখনই ওই ক্র্যাক সফটওয়্যারগুলোকে ইনস্টল করে আপনার কম্পিউটারে ইউজ করতে থাকেন, তখন তারা বিভিন্ন ধরনের অ্যাক্সেসগুলো পেয়ে যায়। অর্থাৎ আপনি নিজেই তাদেরকে পারমিশন দিচ্ছেন যে আপনার কম্পিউটারে বিভিন্ন জিনিস অ্যাক্সেস করার। হয়তো আপনি নিজেও জানেন না যে আপনার অনেক ডেটা আপনার অজান্তে চুরি হয়ে যাচ্ছে। অতএব আপনারা ক্র্যাক সফটওয়্যার ইউজ থেকে কিছুটা বিরত থাকুন। প্রয়োজনে ফ্রি সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো খুব বেশি ব্যবহার করা হয়, অথবা ওপেন সোর্স যে ফ্রি সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। যদিও এই ব্যাপারগুলো কিছুটা কষ্টকর হবে, তারপরও নিজেকে সেফ রাখার জন্য এই বিষয়গুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখন অনেকের প্রশ্ন আছে যে ভাই, আমি তো বছরের পর বছর ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করে আসছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে ইলিগ্যাল কাজ করলে কখনোই কোনো সমস্যা হয় না। সমস্যা হয় তখনই যখন ওই ইলিগ্যাল কাজগুলো করে আপনি ধরা পড়বেন, ধরা পড়লেই দেখবেন যে বড় একটি সমস্যায় আপনি পড়ে গেছেন। তাই চেষ্টা করুন ক্র্যাক সফটওয়্যার অথবা প্লে স্টোরের বাইরের অ্যাপসগুলো ইনস্টল করা থেকে বিরত থাকার। অন্তত এই যে এখন একটা সময় চলছে, এই সময় প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হচ্ছে, ব্যান্ড হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে, এই সমস্যাগুলো থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। এবার আসা যাক ফাইনাল এবং সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এটি, যে আমরা যখনই কোনো একটা ইমেল অ্যাড্রেস পাই, সেই ইমেল অ্যাড্রেসে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে,
সাপোজ যদি আপনার কাছে কোনো স্পন্সর মেল আসে, সেই স্পন্সর মেলে উল্লেখ করা থাকে অমুক কোম্পানি এবং আমি আপনাকে আপনার ভিডিওতে যদি আপনি আমার এই কাজগুলো করে দেন অথবা আমার এই প্রোডাক্ট সম্পর্কে তথ্য দেন তাহলে আমি আপনাকে এত ডলার প্রোভাইড করব। এবং সেই লোভে পড়ে আমরা কি করি, তাদের দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে এবং দেখতে চাই তাদের ওয়েবসাইটটা কি, অ্যাকচুয়ালি তাদের ওয়েবসাইটটা পারফেক্ট আছে কি না, সেই সমস্ত বিষয় দেখার জন্য কি করি, তাদের প্রোভাইড করা লিঙ্কগুলোতে ক্লিক করে তাদের ওই ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করি। এবং এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ভুলটা করে বসি, অর্থাৎ বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় বলতে পারেন হ্যাকারদের জন্য যে তারা ফিশিং লিঙ্ক ব্যবহার করছে আপনার ইউটিউব চ্যানেলটি হ্যাক করার জন্য। আমি শর্ট করে একটু বলে দিচ্ছি ফিশিং লিঙ্ক কী। ফিশিং লিঙ্ক খুবই ভয়াবহ একটি লিঙ্ক, যে লিঙ্কটি আপনি ক্লিক করার সাথে সাথে হ্যাকার তার পারমিশন পেয়ে যায় আপনার কম্পিউটার অ্যাক্সেস করার। অর্থাৎ আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি, যে বারবার জিমেল অ্যাড্রেস চেক করতে হয়, বারবার ইউটিউব চ্যানেল ভিজিট করতে হয়, তার জন্য কী করি, আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে আমাদের ব্রাউজারে সেভ করে রাখি। আর যখনই আমরা ওই লিঙ্কে ক্লিক করি, অর্থাৎ ফিশিং লিঙ্কে ক্লিক করি, সাথে সাথে হ্যাকার পেয়ে যায় কম্পিউটারের সমস্ত অ্যাক্সেস। অর্থাৎ সে খুব সহজেই আপনার জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো সে পেয়ে যায় এবং তার ফলে তারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল এবং গুগলের যে অ্যাডসেন্স আছে সেটার অ্যাকাউন্ট তারা হ্যাক করতে পারে। অতএব এক্ষেত্রে আপনাদের যে করণীয় কাজগুলো সেটা বলে দিচ্ছি, অর্থাৎ সকল লিঙ্কই যে আপনার ফিশিং লিঙ্ক হবে তা কিন্তু নয়। অর্থাৎ ফিশিং লিঙ্ক হচ্ছে এমন একটা লিঙ্ক যে আপনাকে টোপ দিবে, অর্থাৎ আমরা অনেকটা মাছ ধরার জন্য যেরকম টোপ ফেলি ঠিক তেমনটা টোপ ফেলবে যাতে আপনি ওই লিঙ্কে প্রবেশ করেন। তার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন লোভ দেখাবে যে আপনি এই লিঙ্কে ক্লিক করেন, আপনি এখান থেকে সাইন আপ করুন তাহলে আপনি এত ডলার পাবেন, এই সেই অমুক তমুক বিভিন্ন ধরনের অফার। সো আপনি যে কাজটি করবেন, আপনাকে যদি কেউ শর্ট লিঙ্ক দিয়ে থাকে স্পন্সরের জন্য তাহলে আপনি তাকে বলবেন যে আপনাকে যেন তারা ফুল লিঙ্ক দেয়। অর্থাৎ সাপোজ আমরা যদি কোনো ওয়েবসাইট ভিজিট করি তাহলে দেখতে পাই http://google.com বা youtube.com, ঠিক এরকম লিঙ্ক দিবে। তারপরে যদি তারা লিঙ্ক দেয় এবং দেখলেন যে এই লিঙ্কটি অ্যাকচুয়ালি সচরাচর ব্যবহৃত এমন কোনো লিঙ্ক নয় তাহলে সেটাতে ক্লিক করা থেকে বিরত থাকুন। এবং আরও একটি পথ বলে দিচ্ছি, খুব সহজ পথ, এটি মাথায় রাখবেন, যখনই তারা কোনো লিঙ্ক দিবে আপনারা, সেটা হতে পারে ইউটিউব ভিডিও লিঙ্ক বা কোনো ওয়েবসাইট লিঙ্ক, আপনি ওই লিঙ্কে প্রবেশ করার আগে ওই লিঙ্কটাকে কপি করবেন, আপনার কম্পিউটারে যে টেক্সট ডকুমেন্ট আছে সেখানে নিয়ে পেস্ট করে দেবেন। যদি লিঙ্কটি ভেঙে যায় বা লিঙ্কে যখনই আপনি এটাকে পেস্ট করবেন কোনো একটা পার্সেন্ট সাইন বা বিভিন্ন ধরনের অপশনগুলো দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি সাধারণ লিঙ্কগুলো কপি পেস্ট করলে কপি পেস্ট হয়ে যায়, কিন্তু যখনই ওই লিঙ্কগুলো কাস্টম লিঙ্ক হয় বা শর্ট লিঙ্ক হয় তখন ওই লিঙ্কগুলো সমস্যা করবে, তো তখনই বুঝে যাবেন যে এটা হ্যাকারের কোনো সাজেস্ট। ওকে, সো এই গেল একটা অপশন। আরেকটা অপশন, আপনি এটা চেক করলেন যে হ্যাঁ ধরে নিলাম যে আমাদের লিঙ্কটা এখন ঠিক আছে, তারপর আপনি আরেকবার চেক করবেন, সেটা হচ্ছে যে এই লিঙ্কটা আপনি যখন ব্রাউজারে সার্চ করবেন অবশ্যই এমন একটি ব্রাউজার চয়েস করবেন যে ব্রাউজারে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টের জিমেল সেটা লগ ইন করা নেই। অথবা আপনি আরও একটি কাজ করতে পারেন, এমন একটি ডিভাইস নেবেন বা আপনার হতে পারে ল্যাপটপ, ডেস্কটপ অথবা স্মার্টফোন, সেই ব্রাউজারে কখনোই আপনি আপনার জিমেল অ্যাড্রেসে লগ ইন করেননি। এবং এটার কারণ বলে দিচ্ছি, কেননা অনেক সময় আমরা লগ আউট করে, সাপোজ আমি সেভ করলাম না আমার পাসওয়ার্ড, কিন্তু কখনো না কখনো তো আমি লগ ইন করেছি, যার ফলে আমাদের ব্রাউজারের যে ক্যাশ মেমোরি থাকে বা ব্যাকআপ একটা অপশন থাকে সেখানে কিন্তু আমাদের যে ডেটাগুলো আমরা লগ ইন করেছিলাম সেই ডেটাগুলো থেকে যায়, যার ফলে কি চাইলে হ্যাকাররা সেখান থেকেও আপনার ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করতে পারে। সো বি কেয়ারফুল। কিন্তু বরাবর আমাদের ক্ষেত্রে এটা করা পসিবল না, কেননা আমাদের কাছে তো ডিভাইস খুব কম, হয়তোবা কারো একটি স্মার্টফোন আছে অথবা কারো একটা ল্যাপটপ বা ডেস্কটপ আছে এবং একটা স্মার্টফোন আছে, কিন্তু দেখা যাচ্ছে দোনোটাই আমরা কম বেশি লগ ইন করেছি। সো এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, দেখা যাচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, সো আমি ওইখান থেকে লগ আউট করলাম, কিন্তু আমি মজিলা আরও অন্য একটি ব্রাউজার ওপেন করলাম, সেই ব্রাউজারে আমি লিঙ্কটিকে পেস্ট করে দেখব ঠিকঠাক আছে কিনা। তারপরও যদি মনে সন্দেহ থাকে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে, যেই কোম্পানি আপনাকে স্পন্সর দিতে চাচ্ছে অবশ্যই সেই কোম্পানির নাম আপনাকে জিমেলের উপরে নিচে কোথাও না কোথাও প্রোভাইড করবে, সেই নামটি লিখে আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ করে দেখবেন যে এর উপরে পর্যাপ্ত পরিমাণ রিসোর্স আছে কিনা বা এর পূর্বে কেউ এই টপিক্সে ভিডিও করেছে কিনা। যদি পর্যাপ্ত ভিডিও থাকে দেন আপনি নিঃসন্দেহে ওই লিঙ্কে ঢুকতে পারেন এবং তারপরে যতটা সম্ভব হয় কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। সো এই বিষয়গুলো যদি একটু নজরে থাকে তাহলে হয়তোবা আপনার ইউটিউব চ্যানেলটা একটুর জন্য বেঁচে যেতে পারে। সো আমি মনে করি যদি সচেতন থাকা যায় তাহলে কম করে 80% হলো আপনি আপনার হ্যাকার থেকে আপনার ইউটিউব চ্যানেল এবং গুগল অ্যাডসেন্সটাকে সেভ রাখতে পারবেন।
সো গাইস, এই ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাদের সাথে বিষয়গুলো সহজভাবে এক্সপ্লেন করার। সো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে লিখবেন, এবং কোন টপিক্সে ভিডিও করলে বেটার হয় সেটাও আপনারা কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। আর ভিডিওগুলো যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। আর এত কষ্ট করে ভিডিও করি তার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওগুলো শেয়ার তো বারবারই বলছি, ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।